নমস্কার, 24 ঘন্টায় স্বাগত আপনাদের সঙ্গে, আমি মিমি। নিউটাউনে পুলিশি ধরপাকড় অব্যাহত, অনুমতি না নিয়ে বৈঠক করায় রবিবার পাঁচ জমি আন্দোলনকারীকে তুলে এনে গ্রেফতার করে পুলিশ। আজ নিজামউদ্দিন নামে এক আন্দোলনকারীকে আটক করা হয়েছে। রবিবার ধৃতদের আজ আদালতে পেশ করা হবে। ধৃতেরা হলেন মিলন মণ্ডল, অসিত মণ্ডল, মঈনুদ্দিন মোল্লা, ফজলুর রহমান এবং হাবিবুর গাজী। প্রশাসনের অনুমতি ছাড়াই যাত্রাগাছিতে বৈঠক ডাকায় গতকাল তাদের আটক করা হয়। তারপর তাদের খুনের চেষ্টার এক পুরনো মামলায় গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বেআইনি জমায়েত, খুনের চেষ্টা ও অস্ত্র আইনে অভিযোগ আনা হয়েছে। আরো বিস্তারিত তথ্য দেবেন আমাদের প্রতিনিধি সিজার মণ্ডল। সিজার, দেখো মেমে, এই মুহূর্তে কিন্তু নিউটাউন থানার সামনে দেখাচ্ছেন জমি বাঁচা কমিটির আন্দোলনকারীরা। কারণ গতকাল পাঁচজনকে যেমন গ্রেপ্তার করা হয়েছিল, আজকে শিক্ষক চত্বর থেকে অর্থাৎ শিক্ষক সামনে যখন জমি বাঁচাও কমিটির আন্দোলনকারীরা বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেই জমায়েত হয়েছিলেন, সেই সময় এই কমিটির যিনি আহ্বায়ক শেখ নিজামউদ্দিন তাকে পুলিশ আটক করে এবং পুলিশ সেই আটক করার প্রতিবাদী এবং বাকি পাঁচজনকে কেন গ্রেপ্তার করা হলো তার প্রতিবাদী কিন্তু এই মুহূর্তে নিউটাউন থানার সামনে বিক্ষোভ চলছে। তারা এটাই দাবি করছেন, নিজামউদ্দিনকে ছেড়ে দেওয়ার আশ্বাস দিলে তবেই তারা বিক্ষোভ বন্ধ করবেন, না হলে যতক্ষণ না তারা সেই আশ্বাস পাবেন ততক্ষণ তারা এখানে অবস্থান করবেন এবং তারা কিন্তু এখানে অ্যাজিটেট করা অর্থাৎ এখানে কিন্তু অবস্থান বিক্ষোভ তারা চালিয়ে যাবেন। এবং এই গোটা বিষয়টা মিলিয়ে কিন্তু এই এলাকার পরিস্থিতি সামান্য হলো তত্ত্ব রয়েছে। কারণ আজ সকাল থেকে নিউটাউনের বিভিন্ন গ্রামে কিন্তু পুলিশ টহলদারি শুরু করে এবং সেক্ষেত্রে যারা জমি আন্দোলনকারী তাদের দাবি যে পুলিশ তাদের চাপে রাখার জন্য অর্থাৎ যাতে তারা বিক্ষোভ সমাবেশে না যেতে পারেন তার জন্য এই পুলিশি অ্যারেঞ্জমেন্ট। পুলিশের বক্তব্য স্পষ্ট যে এই ভিড়ের অশান্তির আশঙ্কায় যেভাবে নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে এই মুহূর্তে নিউটাউন এলাকা, তাতে কতটা দানা বাঁধতে পারে এই আন্দোলন তা নিয়ে অবশ্যই প্রশ্ন রয়েছে। অনেক ধন্যবাদ সিজার।